হ্যালো ফ্রেন্ড, স্বাগতম আমার চ্যানেল অল ইন ওয়ানে। তো বন্ধুরা, আমি বিগত অনেক দিন বাদে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা WBP মেন যে রেজাল্ট, ইন্টারভিউয়ের পর যে রেজাল্টটা বেরোবে সেই সম্পর্কীয় ভিডিও। তো তোমরা দেখে নেবে যে এটা দিয়ে কী কী দেখবে তোমরা। এখানে এখানে দেখবে যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ইন্টারভিউতে, এবং কতজন অ্যাবসেন্ট ছিল, অ্যাপ্রক্সিমেট কতজন দিয়েছে পরীক্ষা, এবং রেজাল্ট কবে বের হবে, এবং মেন কাট অফ কত হতে পারে বা কত হবার সম্ভাবনা আছে, এই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ইনফরমেশান সঠিক বলে মনে হয় তো তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথম কোশ্চেন যেটা তোমাদের, যে কতজন পরীক্ষার্থী ইন্টারভিউ দিয়েছিল। তো দেখে নাও, 122টা শিফটে পরীক্ষা হয়েছিল তোমাদের, টোটাল 122 শিফটে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। 70 জন করে দিনে পরীক্ষা দিয়েছিল টোটাল। তো সেই হিসাবে যদি আমি দেখি, 8,540 জন ছেলে পরীক্ষা দিয়েছে টোটাল, ঠিক আছে। কিন্তু দেখো, বিভিন্ন কারণবশত, যেমন এসআইয়ের পরীক্ষা, গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি এ নিয়োগ, এছাড়া SSC যে GD-র যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের জন্য বিভিন্ন কারণে বশত বিভিন্ন রকম, ধরি দিনে যে 70 জন ছেলে আছে, তো তার মধ্যে 5 জন করে অ্যাবসেন্ট ছিল, এর বেশি ছিল যদিও, তবুও আমি গড় হিসাবে 5 জন করে অ্যাবসেন্ট হিসাবে যদি ধরি, তো সেখানে দেখবো 122 x 5 সমান 610 জনের মতো ছেলে অ্যাবসেন্ট ছিল। তাহলে এবার যদি আমি টোটাল যে পরীক্ষার্থী ছিল 8,540 জন, সেখান থেকে 610 জন যদি আমি মাইনাস করি, দেখবো 7,930 জনের মতো পরীক্ষা দিয়েছে। এটা অ্যাপ্রক্সিমেট হিসাবে আমি যদি ধরি, মানে এরকমই ছেলে পরীক্ষা দিয়েছে, হয়তো এটা রাউন্ড ফিগারে 8,000 হতে পারে। তো দেখো, তো আমাদের সিট সংখ্যা ছিল, সেখানে কত সিট সংখ্যা ছিল আমাদের, আমাদের সিট সংখ্যা ছিল 5,702। তো দেখো, যদি 5,702 থাকে, আর একটা খুশির খবর এটাই যে, যতদূর আমার মনে হয় যে এই যে আমাদের যে ইসি, জেনারেল ইসি ক্যাটাগরি বা এসসি ইসি ক্যাটাগরি ছিল, সেই ইসি ক্যাটাগরিগুলো ভর্তি না হওয়ার কারণে, এক্স সার্ভিসগুলো বাদ দিলে, ইসি ক্যাটাগরিগুলো আমাদের এখানে, এই যে আমাদের সিট আছে এখানে যুক্ত হয়ে আমাদেরকে নিয়োগ করবে। তো আমি আশা করি যে WBP যে মানে নিয়োগটা হচ্ছে, সেই নিয়োগটা খুবই স্বচ্ছভাবে হচ্ছে। কেননা দেখো, যদি এই যে রিসেন্ট যে পরীক্ষা হলো, WBP ওয়ার্ডারের যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষায় তোমরা দেখতে পাবে কোশ্চেন আউট হয়ে গেছিলো। কিন্তু দেখো, আমাদের WBP এতদিন পরীক্ষা হয়েছে, কোনোরকম এরকম কোনো কিছু আমি এখনও পর্যন্ত শুনিনি, তাই মনে করি যে এটা স্বচ্ছভাবে হচ্ছে, আর এটা হাইকোর্ট থেকে নিয়োগ হচ্ছে। তো সুতরাং আমার মনে হয় যে এটা হতে পারে, ঠিক আছে। এই অ্যাপ্রক্সিমেট 8,000 জনের মতো পরীক্ষা দিয়েছিলো। তো এবার আমরা চলে যাব যে WBP মেন যে কাট অফ ছিল কত ছিল সেটা। দেখো, জেনারেল ছিল 33 থেকে 34, OBC ছিল 31 থেকে 32, যে কোনো একটা হবে, আর OBC এ ছিল 27 থেকে 28, এবং SC ছিল 30 থেকে 31, ও ST ছিল 24 থেকে 25। তো এখন আমরা জেনে নেব যে কত হতে পারে যদি কাউকে সবচেয়ে হায়েস্ট নাম্বার দেখে নাও, বা ফাইনাল কাট অফটা আমি তোমাদের সামনে এখন দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আমি আশা করছি এটাই ম্যাক্সিমাম, এটাই হবে, ঠিক আছে। মিনিমাম হয়তো 42 বা 43 বা 44 এরকম থাকতে পারে, মানে মাইনাস টু বা ওয়ান হতে পারে, কিন্তু এইটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো তোমরা মিলিয়ে নেবে, দেখো ইউআর 33 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমি ম্যাক্সিমাম ইন্টারভিউ নাম্বার যদি 12 দেয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যদি দেখি, তোমরা যদি এখানে বলো না, দেখো তোমরা এখানে যদি বলো যে আমি এসআইয়ের সাথে তুলনা করব, তো দেখো এসআইয়ের সাথে তুলনা করলে হবে না, এখানে এসআইয়ের সিট প্রচুর কম ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা মানে যে প্রতিযোগিতা, সে প্রতিযোগিতা যথেষ্ট হাই লেভেলের ছিল, তাই সেখানে 75 পেয়েও কাট অফ 118 হয়েছে। তো সেক্ষেত্রে সেটা বাদ দাও, ঠিক আছে। এটা হচ্ছে WBP কনস্টেবলের পরীক্ষা, মাথায় রাখবে, ওটা গ্র্যাজুয়েশন, আর এটা হচ্ছে মাধ্যমিক পাসের পরীক্ষা। এটা কোনো দিনই এতটা কাট অফ যাবে না। তোমরা যারা ভয় পাচ্ছ যে আমাদের এত কম নাম্বার আছে, আমরা পাস করতে পারবো কি না, তো সেক্ষেত্রে দেখে নাও যে এটা এটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে। এটা মানে অ্যাপ্রক্সিমেট এরকমই হবে, 46 হায়েস্ট জেনারেল, OBC হায়েস্ট 44, OBC এ হায়েস্ট 40, SC 41 থেকে 42, এবং ST 37, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এটা বুঝতে পেরেছ, ঠিক আছে। এবার আমি চলে আসবো যে কত
কবে রেজাল্ট বেরোতে পারে। আমার যেটা ধারণা, দেখো আমি কোনো বোর্ডের লোকের সাথে আমার হাতও নেই বা এ ব্যাপারে আমি স্যাঙ্গুইন বলতে পারবো না যে এটাই হবে, এটা আমি কোনোদিনও বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয়, যেহেতু তোমাদের নভেম্বরে নভেম্বরে যেহেতু তোমাদের জয়েনিং, তাই তো, যেহেতু তোমাদের নভেম্বরে জয়েনিং, তাই আমার মতে বলে যে তোমাদের সেপ্টেম্বরের 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবে, সম্ভবত 27 থেকে 28, আর যদি না বেরোয় তো অক্টোবরে ফার্স্ট উইকের দিকে বেরিয়ে যাবে রেজাল্ট, ঠিক আছে। তারপরে ধরো ভেরিফিকেশান আছে, ঠিক আছে, তার মাঝে পুজো আছে, তার আগে ধরো অক্টোবরের প্রথম সপ্তাহে পুজো আছে, পুজোর পর হয়তো রেজাল্ট বার করে দিল পুজোর সময়, পুজোর পর হয়তো ভেরিফিকেশানের জন্য ডাকতে পারে, তারপর মেডিকেল টেস্টের ভেরিফিকেশান আছে, তারপর জয়েনিং আছে। তো নভেম্বরে তোমাদের যেহেতু পাঠাবে, একটা নোটিশ নিশ্চয়ই বেরিয়েছে, তোমরা সবাই দেখেছো, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমি যদি দেখতে চাও তো আমার গ্রুপে আসো, আমি দেখিয়ে দেবো সেই নোটিশটা। তো নভেম্বরে যেহেতু জয়েনিং, তো আমার যতদূর মনে হয় যে নভেম্বরের জয়েনিং হওয়ার জন্য এটাই হবে, এটা এই ডেটে রেজাল্ট বেরোবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই পাস করবে, তোমাদের শুভকামনা করি। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।